আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ইউ আর ওয়েলকাম টু সাউথ বল্লভপুর হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস। টুডেজ ক্লাস প্রেজেন্টার আই এম আব্দুল আলিম, অ্যাসিস্ট্যান্ট টিচার সাউথ বল্লভপুর হাই স্কুল অ্যান্ড কলেজ সাগরনয়া ফেনী। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 10 ভোকেশনাল শিক্ষার্থীদের ইংরেজি একটি গ্রামার টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ চারটি রুলস, দেখতে পাচ্ছ এই চারটি রুলস আমরা এখন আলোচনা করব। তো এই চারটি রুলস নিয়ে এখন আলোচনা করব। তোমরা অবশ্যই তোমাদের খাতা এবং কলম সাথে রাখবে, আর এগুলো তোমাদের খাতাতে অবশ্যই উঠিয়ে নিবে এবং প্র্যাকটিস করবে বারবার। তো দেখো, যে প্রথম যে রুলসটা আমরা দেখছি এখানে, দেখো অলওয়েজ থাকলে আমরা বসাবো, অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো, এবং অপোজিট ভার্ব বা ওয়ার্ডটা বসাবো। যদি ভার্ব হয় তার অপোজিট ভার্ব বসাবো, আর যদি কোনো ওয়ার্ড থাকে, অন্য কোনো ওয়ার্ড থাকে, তাহলে তার বিপরীত শব্দটা আমরা বসাবো, অপোজিট ওয়ার্ডটা বসাবো। তো তাহলে এখানে দেখো যে এক্সাম্পল দিয়েছি আমি দুইটা, যে আই অলওয়েজ এগ্রি উইথ হিম। আমরা এখানে অলওয়েজ দেখতে পাচ্ছি, তাহলে অলওয়েজের পরিবর্তে আমরা কি বসাবো? নেভার। তারপরে দেখো এগ্রি, এটি একটি ভার্ব, এগ্রি হচ্ছে রাজি হওয়া বা সম্মতি জ্ঞাপন করা। তাহলে এগ্রির হচ্ছে বিপরীত, অপোজিট ভার্বটা হচ্ছে ডিজ এগ্রি। তাহলে আমরা এখানে দেখো যে আই নেভার, অলওয়েজের পরিবর্তে নেভার বসবে, আর এগ্রির পরিবর্তে ডিজ এগ্রি, ডিজ এগ্রি উইথ হিম, এটা আমাদের নেগেটিভ হয়ে গেল। এই বাক্যটা ছিল আসলে অ্যাফার্মেটিভ বাক্য, যে আই অলওয়েজ এগ্রি উইথ হিম, আমি সর্বদাই তাকে সমর্থন করি বা তার পক্ষে থাকি। তো আর এটা আমরা যখন নেগেটিভ করব তখন আই নেভার ডিসএগ্রি উইথ হিম, অর্থাৎ তার সাথে আমি কখনো দ্বিমত পোষণ করি না। তো আসলে অর্থ আমাদের ঠিকই থাকলো, যে লাও সেই কদু। তারপরের এক্সাম্পলটা দেখো, যে জেরি ওয়াজ অলওয়েজ রেগুলার, অর্থাৎ জেরি সর্বদা নিয়মিত ছিল। তো তাহলে আমরা এখানে অলওয়েজ দেখতে পাচ্ছি, তো আমরা তাহলে অলওয়েজের পরিবর্তে কি বসাবো? অলওয়েজের পরিবর্তে বসাবো হচ্ছে নেভার। তাহলে নেভার, আর এই ওয়ার্ডটির আমরা কি বসাবো? অপোজিট ওয়ার্ড বসাবো। রেগুলারের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইরেগুলার। তাহলে আমরা আই আর রেগুলার, অর্থাৎ জেরি কখনো অনিয়মিত ছিল না। তাহলে প্রথমটা ছিল অ্যাফার্মেটিভ বাক্য, যে জেরি ওয়াজ, জেরি সরি এখানে নেভার হবে। তাহলে জেরি ওয়াজ অলওয়েজ রেগুলার, জেরি সর্বদা নিয়মিত ছিল, রেগুলার ছিল। আর এটা হলো জেরি ওয়াজ নট, জেরি ওয়াজ নেভার ইরেগুলার, অর্থাৎ জেরি কখনো অনিয়মিত ছিল না। তারপরে রুলটা দেখো, যেখানে যে টু ডট ডট, টু থাকলে আমরা প্রথম টুর পরিবর্তে সো বসাবো, এবং পরে টুর পরিবর্তে ড্যাট বসাবো, তারপর প্রথম সাবজেক্টটি আবার বসাবো, আর হচ্ছে ক্যান নট অথবা কুড নট বসাবো। তো বলে রাখি যে ক্যান নট যদি আমরা দেখি যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্সে হলে আমরা কুড নট বসাবো। তো এখানে দেখো যে এক্সাম্পলটা, হি ইজ টু উইক টু ওয়ার্ক। আসলে টু ডট ডট টু, এই স্ট্রাকচারের সেন্টেন্সটা দেখতে অ্যাফার্মেটিভ হলেও আসলে নেগেটিভ বা নাবোধক অর্থ দেয়। তাহলে এটার অর্থ হচ্ছে, দেখো হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে আমরা একে নেগেটিভ করলে, তাহলে দেখো যে এই টুর পরিবর্তে আমরা বসাবো ছো। তাহলে হি ইজ সো উইক, সে এত দুর্বল, আর এই টুর পরিবর্তে বসাবো ড্যাট, এত দুর্বল যে। তারপরে প্রথম সাবজেক্টটা ছিল হি, আমরা আবার হি বসাবো, প্রথম সাবজেক্টটি হি, আর সেন্টেন্সটি দেখো ভার্ব হচ্ছে এখানে ইজ, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমরা ক্যান নট বসাবো, তাহলে হি ক্যান নট ওয়াক, অর্থাৎ সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না।
তারপরে এক্সাম্পলটা দেখো, এখানে আমরা টু ডট ডট টু দেখতে পাচ্ছি। তো এই স্ট্রাকচারে আমরা প্রথম টুর পরিবর্তে ছ বসাবো, এবং পরে টুর পরিবর্তে ড্যাট বসাবো, আবার প্রথম সাবজেক্টটি বসাবো, তারপরে ক্যান নট অথবা কুড নট বসাবো। তাহলে দেখো যে দ্য ম্যান ওয়াজ, এই সেন্টেন্সটি দেখো আমরা পাস্ট টেন্সে দেখছি, এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এই টুর পরিবর্তে আমরা বসাবো সো, তারপরে হচ্ছে যা আছে তা শর্ট, ড্যাট এটুর পরিবর্তে ড্যাট বসাবো, তারপরে প্রথম সাবজেক্টটি, প্রথম সাবজেক্টটি দেখো এখানে হচ্ছে দ্য ম্যান। তো দ্য ম্যান যদি বসাই পুনরায় একই জিনিসের পুনরাবৃত্তি হবে, তাহলে আমরা এর প্রোনাউনটা বসাবো, দ্য ম্যানের প্রোনাউন হচ্ছে হি, তাহলে হি। তারপরে দেখো যে আমরা এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে হওয়ার কারণে, ওয়াজ যেহেতু পাস্ট টেন্স, আমরা এখানে ক্যান নট অবলি কুড নট এর কুড নটটা বসাবো, কুড নট কুড নট, আর পরে যা আছে তা বসিয়ে দিব, টাচ টাচ দ্য রুফ। অর্থাৎ লোকটি, এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে লোকটি এত ছোট যে সে ছাদ স্পর্শ করতে পারে না। এই যদিও আমরা বাক্যটা দেখছি যে অ্যাফার্মেটিভ, আসলে এটা নেগেটিভ অর্থ দেয়, ঠিক আমরা তাকে নেগেটিভ করলাম যে দ্য ম্যান ওয়াজ সো শর্ট, লোকটি এত ছোট যে ড্যাট যে হি কুড নট টাচ দ্য রুফ, সে ছাদ স্পর্শ করতে পারে না। তো তারপরে দেখো যে তারপরে আরেকটি রুল আমরা দেখছি যে অ্যাজ সুন অ্যাজ, তারপর হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড থাকলে আমরা নো সুনার হ্যাড বসাবো, নো সুনার হ্যাড ডট ডট দেন বসাবো। তো আমরা জানি যে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এবং নো সুনার হ্যাড এরা আসলে নেগেটিভ অর্থ দেয়, একমাত্র অ্যাজ সুন অ্যাজ হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থ দেয়। এগুলোর অর্থ হচ্ছে যেতে না যেতেই, খেতে না খেতেই, বলতে না বলতেই, উঠতে না উঠতেই, এরকম কথাগুলো। তো এখন as soon as he saw the police, এটা হচ্ছে affirmative বাক্য। দেখো as soon as থাকার কারণে সে পুলিশ দেখতে দেখতে he ran away, সে পালিয়ে গেল। তাহলে আমরা একে যখন নেগেটিভ করব তখন no sooner had দিয়ে শুরু করব। তাহলে দেখো যে no sooner had, no sooner had, no sooner had হি সাবজেক্টটি বসাবো। তারপরে দেখো যে এখানে হ্যাড থাকার কারণে আমরা হচ্ছে এই ভার্বের পাস্ট ফর্মের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো, তাহলে হি সিন, সিন দা পুলিশ, সিন দা পুলিশ। তারপরে আমরা বসাবো হচ্ছে দেন, দেন আর পরে ক্রসটি বসিয়ে দিব, তাহলে দেন হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ পুলিশকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল। তারপর এক্সাম্পলটা দেখো যে স্কার্সলি হ্যাড দ্য ডাক্তার লেট হোয়েন দ্য পেশেন্ট ডাই, অর্থাৎ ডাক্তার যেতে না যেতেই রোগীটি মারা গেল। তো আমরা জানি স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাডের পরে আমরা যেই পরের ক্লজের আগের লিঙ্কাসটা আমরা হোয়েন বসাবো, এটা দেন থাকে না। তো নো সুনার হেড বসালে আবার আমাদের ধ্যান বসাতে হবে। তাহলে এটা আমরা দেখো এভাবে করতে পারি যে নেগেটিভটা হবে নো সুনার, নো সুনার হেড দ্য ডক্টর, ডক্টর লেট দেন, দেন বসাবো, দেন দ্য পেশেন্ট, পেশেন্ট হ্যাড, পেশেন্ট দ্য পেশেন্ট ডাইড, তাহলে ডাক্তার যেতে না যেতেই রোগীটি মারা গেল, ডাক্তার যেতে না যেতেই রোগীটি মারা গেল। তো সর্বশেষ রুলসটা আমরা দেখি, সর্বশেষ রুল হচ্ছে দেখো অ্যাজ ডট ডট, অ্যাজ থাকলে আমরা প্রথম অ্যাজের পরিবর্তে বসাবো নট লেস, আর পরের অ্যাজের পরিবর্তে বসাবো দেন। তাহলে দেখো যে নজরুল ওয়াজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ বাইরন, তাহলে নজরুল বাইরনের মতো
मेधा दिच्छिलो ताहले आमरा लिखबो देखो जे नजरुल वाज ए एजर परिवर्ते आमरा बसाबो होच्छे not less आर তারপরের অংশটা বসাবো ট্যালেন্টেড আর এ এজ এর পরিবর্তে বসাবো দেন বাইরন তাহলে নজরুল বাইরনের চেয়ে কম মেধাবী নয় অর্থাৎ নজরুল হচ্ছে বাইরনের মতোই মেধাবী অর্থ ঠিক থাকলো আমরা সেন্টেন্সটা শুধুমাত্র স্ট্রাকচারটা চেঞ্জ করলাম এটাকে নেগেটিভ করলাম নট যোগ করলাম তো তারপরটা দেখো যে হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ফাদার সে তার বাবার মতোই বুদ্ধিমান তাহলে আমরা দেখো যে এই সাবজেক্টটি বসালাম ভার্ব বসালাম আর এই অ্যাজ এর পরিবর্তে নট লেস বসালাম লেস তারপরের অংশটা বসালাম ইন্টেলিজেন্ট এই অ্যাজ এর পরবর্তী অ্যাজ এর পরিবর্তে আমরা বসাবো দেন হিজ ফাদার অর্থাৎ হি ইজ নট লেস ইন্টেলিজেন্ট দেন হিজ ফাদার তার বাবার চেয়ে সে কম বুদ্ধিমান নয় তার শিক্ষার্থী বন্ধুরা এই তোমাদের বারবার একটি কথা বলি যে তোমরা অবশ্যই কি পাইন্ডি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ যে তোমরা বারবার অনুশীলন করবে বারবার চর্চা করবে এবং এই রুলগুলো তোমাদের খাতাতে লিখে রাখবে উঠাবে এবং আরও অন্যান্য সেন্টেন্স এই রুলে লিখে সেগুলো কনভার্ট করার চেষ্টা করবে বারবার এই কাজটা করতে থাকলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে আর ফেলে রাখলে অবশ্যই এটা তোমাদের মন থেকে ভুলে যাবে এই জন্য বারবার চর্চা করবে তো আজকের পাঠে পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ।